হযরত ইউনূস আলাইহিস সালাম কি নাম বলেছি আমরা দুনিয়া সুখ শান্তিতে আল্লাহকে ভুলে গেছি অবস্থা দেখুন ও ছেলেরা জওয়ানেরা আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছ আমার বারা আল্লাহ সৃষ্টিজীব মাছ ওই মাছে তাকে গিলে ফেললো আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কে মাছ গিলে ফেললো ওই মাছের পেটের ভিতরে থেকে ওই মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাককে ভুলে গিয়েছিলেন নাকি আমার কথা বুঝতে পারছেন না আজকে দুনিয়ায় সুখ শান্তি পেয়ে আমরা ভুলে গেছি কারে দিয়েছে কে করোনা কিন্তু আল্লাহ পাঠায়নি আমরা আল্লাহর কাছ থেকে মাছের পেটের ভিতরে কি মাছের পেটের ভিতরে কি আল্লাহকে ভোলে না আল্লাহ নামে জিকির ভোলে না আল্লাহর শরণ বলে না উনি মাছের পেটের ভিতরে কি শুধু শুধু দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন মাছের পেটের ভিতরে আল্লাহর শরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পড়ে বাবা জি মাছ কান্না পাক নিষেধ করে দিয়েছে মাছ খবরদার আমার পেয়ারাকে জানো তুই জানো ভক্ষণ করবি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ তোর উদর নিচিষ্টি কি কিন্তু খবরদার আমার হাবিবকে জানো আমার বন্ধুকে জানো তার সঙ্গে জানো আর তুই দুর্ব্যবহার করবি না জিকির করে আল্লাহ পাক মাছকে অনার করে দিল আমার সৃষ্টিজীব মাছ আমার মাহবুব বান্দাকে আমার হাবিবকে আমার বন্ধুকে আর দরিয়ার তলায় তুই নিয়ে থাকিস না বাবাজি আশুরার 10 তারিখে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালাম কে আমার আল্লাহ মাছের পেট থেকে আমার আল্লাহ দরিয়া থেকে মুক্তি দিয়েছিলেন আর একটু জোরে বলুন মাছের পেটে আল্লাহকে ভুলিনি বাবাজি আর আমরা ঘরের ভিতরে বসে আল্লাহকে ভুলে যাই মাল ছেড়ে বসে থাকি এই মাল বুঝেন এই যে মাল মাল শব্দ বারবার বলি মাওলানা ইলম বক্স সাহেবের নাম শুনেছেন এই মুরমুর আওয়াজ এখন দেখেননি হুজুরের আওয়াজ আপনারা কি শুনেছেন মাওলানা ইলম বক্স সাহেব জলসেরিয়া উনি এই কিছুদিন আগে ইন্তেকাল করলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো উনি বক্তৃতায় এই কথাটা বেশি বলতেন মা তো একজন একটা প্রশ্ন লিখে দিয়েছেন হুজুর এই মাল মাল করেন মালের মানে কি তো হুজুর বলছেন যে মাল দিকছো বাবা সে মাল আমার কাছে এসো আর উনি প্রত্যেকটা বক্তা ওনাকে দেখে ভয় করতেন সাধারণ মানুষরাও মানে এক কথা উনি যাকে ধরবে মোটামুটি একটু শেষ করে ফেলবে গাড্ডা কুট্টা তো কোন একটা বক্তা কিয়ামের বিরুদ্ধে ওয়াজ করছিলেন তো উনি সেই একই জায়গাতে দাওয়াত শুয়েছিলেন তো হঠাৎ একজন গিয়ে বলছে হুজুর দাদা হুজুর বসে হুজুরের বিরুদ্ধে ওয়াজ করছে উনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে শুধু ব্যাগ হাতে রাখছেন ব্যাগ ঘুম ঘরে ব্যাগ হাতে রাখছেন তার মানে ওনার ব্যাগের ভিতরে ছুরি আছে ওই ছুরি দিয়ে যা মোটামুটি কাজ কমপ্লিট করে দিল আল্লাহ কি রহম ওই ছুরি আর উঠি নি হাতে ওই গামছা নিয়ে গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে বক্তার পিছন দিক দিয়ে গলা একদম গলা দিয়ে বলে এবার করস এই রকম ব্যক্তি এলে মক্সার বাবা আরবিতে মাল মনে আপনি পেঁয়াজকে মাল বলতে পারেন মাল মানে জিনিস ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামতের মাঠে আপনার ধন সম্পত্তি আপনার সন্তান সন্ততি কিছুই উপকারে আসবে না
ঘরের ভিতরে আমরা আল্লাহকে ভুলে যাই কেন বন্ধ করে দিয়েছি কথা ঠিক না ভুল নবী ইউনূস মায়ের মাছের পেটে আল্লাহকে ভুলে যাননি একটু জোরে বলুন আর একটু জোরে বলুন মুক্তি পেলেন এই সেই মুহররম মাসের 10 তারিখ এই সেই মাস ও ছেলেরা জওয়ানেরা শুনে রাখো বাবা এখানে তো চারিদিকে ঘিরেছিস বাবা এখানে ফ্যান না দিলে বক্তারা তো মরে যাবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুজে खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है वार का न तूफा का परवान मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा पढ़ो बाबा গোলামে মোহাম্মদ হো মুঝকো গোলামে মে উনকি গুজারা করুঙ্গা আজল সে পড়া হো মে কদমো মে উনকি জুদাই না কর গিজ গওয়ারা করুঙ্গা আল্লাহুম্মা সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নো মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাস আল্লাহর নবীকে পেটের ভিতরে নিয়েছে ঠিকই যে গিলেছে ঠিকই কিন্তু ভক্ষণ করতে নিষেধ করেছে কে আর জোরে বলুন আল্লাহ পাক নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন তোমার ছেলে ইসমাইলকে কি করো
তিনি সেই মিনায় গেলেন সন্তানের গলায় ছুরি চালালেন যে যে আল্লাহ নবী ইব্রাহিমকে হুকুম করেছিলেন মহব্বতের জিনিস আমার নামে উৎসর্গ করো সেই আল্লাহ ছুরিকে নিষেধ করলো খবরদার ছুরি ইসমাঈলের একটা লোমে যেন স্পর্শ করবি না একটু জোরে বলো আরো জোরে বলো এ ছেলে জোরে আল্লাহ নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে পুড়িয়ে মেরে দেবে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেবে নমরুদ আগুনের কুণ্ড তৈরি করলো বাবাজি সেই আগুনের কুণ্ডে নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আল্লাহ নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের ভিতরে আল্লাহ পাকের জিকিরে মশগুল জোরে বলা যাবে না ভাই আমাদের ভিতরে অনেকে বলে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা একদল এক শ্রেণী মানুষ এরকম একটা কথা বলে না বলে না এগুলো কিন্তু চার দোকানে বেশি হয় কোন দোকানে বলেছি চার দোকানে আপনাদের দিকে চার দোকান নেই তো ওই জন্য আপনারা ঠিক বুঝবেন না হ্যাঁ হ্যাঁ সবাই যদি জান্নাতে যায় তো জান্নাতে যাবে কারা ভাই রে পৃথিবীর আগুনে একটা মিনিট হাত রাখা যাবে পৃথিবীর আগুনে না কার ক্ষমতা আছে কার ক্ষমতা আছে নবী ইব্রাহিমকে নমরুদ অগুনের আপনার আগুনের একটা কুণ্ড তৈরি করে তার ভিতরে নিক্ষেপ করা হলো চালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে ফেলা হলো নবী ইব্রাহিম আগুনের ভিতরে আল্লাহর ধ্যানে মশগুল বলো সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির তুমি যদি আমাকে অনুমতি দাও আগুনের ফেরেশতা বলে আগুনের ফেরেশতা এসে বলে আল্লাহ নবী ইব্রাহিম তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আগুনকে নিভিয়ে দেব আগুনে আগুনের ক্ষমতাকে ছিনিয়ে নেব আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন না 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 ও আল্লাহর ফেরেশতারা আমাকে কোনো সাহায্য করতে হবে না আমি এমন কোন রবের জিকির করি না এমন কোন রবের ইবাদত করি না যে রব তার বান্দার হালাত জানে না আমি কোন অবস্থায় আছি এটা আমার আল্লাহ খবর রাখে আগুনের ক্ষমতা হলো না নবী ইব্রাহিম খলিলুল্লাহর একটা লোমকে জ্বালানোর ফেরাউন বলছে হেরা আগুন নমরুদ বলছে হে আগুন তুই কি তোর জ্বালানোর শক্তিটাকে হারিয়ে ফেলেছিস সেই ক্ষমতা হারিয়ে ফেলেছিস আগুনের ভিতর থেকে জবাব আসছে নমরুদ আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি না আছে এই নবী ইব্রাহিমকে এর ভিতর থেকে বার করে দিয়ে তুই আয় তোর কুষ্টি শুদ্ধ জ্বালিয়ে ছাপ করে দেবো একটু জোরে বলো তুই আয় তুই আয় قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم سبحان الله বলে যাবে জোরে বলে যাবে না হে ছেলে নমরুদ আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যখন ফেলে দিল আল্লাহ পাক সহ্য করতে পারে না গো আল্লাহ পাক ওই দৃশ্য দেখতে পারে না আল্লাহ পাক আগুনকে ঘোষণা করে দিল আগুন তুই আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি এই সালামান শব্দটা ব্যবহার না করতেন শান্তিদায়ক ঠান্ডা যদি ব্যবহার না করতেন নবী ইব্রাহিম ঠান্ডায় ফ্রিজি হয়ে যেতেন কি হয়ে যেতেন এত ঠান্ডা হতো
নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঠান্ডা কি হয়ে যেতেন বরফ হয়ে যেতেন। আল্লাহ বললেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ও সালামান আলা ইব্রাহিম যতটা তার ঠান্ডা কি হয় আরামদায়ক ঠান্ডা যতটা ঠান্ডা তার জন্য আরামদায়ক ততটা ঠান্ডা হয়ে যায়। একটু জোরে বলুন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন নমরুদের অগ্নি কুণ্ড থেকে মুক্তি পান সেই দিনটা সেই মাসটা ছিল মুহররম মাস সেই দিনটা ছিল দশই দশই মুহররম। একটু জোরে বলুন আর একটু জোরে বলুন। তবে এই মাসের ভাইটাল হচ্ছে এই মাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল কোথায় কারবালার প্রান্তে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জীবন দিতে হয়েছিল। কেন ইমাম হুসাইন হুজুর ওই কারবালার ময়দান পর্যন্ত গেলেন উদ্দেশ্য কি সেই সম্পর্কে দুটো কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তী বক্তা আমার স্নেহভাজন আল্লাহ হযরত মাওলানা হিজবুল্লাহ কঞ্জি সাহেব আলহামদুলিল্লাহ তিনি এসে গিয়েছেন তিনি আসবেন। জি সকলে একটু মহব্বতের সঙ্গে আরো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ইন হাওয়া শিখে দো নাইদর মুঝকো খুশবু কি কোই জরুরত নেহি জিনকি খুশবু সে মেকা সারা জাহান খুশবু মদিনে মে মৌজুদ হে আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার হয়নি আর জোরে বলুন আল্লাহু আকবার। বাবা এই মুহররম মাসে আমি যে সমস্ত কথাগুলো শুনালাম সব কিছু ঘটলো এই মাসেই দশই মুহররম আশুরার দিনে এবং এই দশই মুহররম আশুরার দিনে সর্বপ্রথম আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয় বলুন সুবহানাল্লাহ। অনেক কথা শোনালাম তবে শেষ কথা বলছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিকভাবে তাকে শহীদ করা হলো তাকে কেন ওই কারবালার ময়দান পর্যন্ত যেতে হলো কারণ কি আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন নবীর নাম শুনলে কি পড়তে হয় দরুদ পড়তে হয় কি পড়তে হয় দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নাম যখনই শুনবেন মসজিদে আজান হচ্ছে আজানের জবাব দেওয়া কি বলুন অজীব ঠিক বলেছেন আজানের জবাব দেওয়া অজীব আজানের জবাব দেওয়া অজীব। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব থেকে বলছি হুজুরের নামাজ শিক্ষাটা দেখবেন আজানের জবাব দেওয়া অজীব
আযানে জবাব দিবেন যখনই শুনবেন আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি শুধু তাই নয় কোন বক্তা ওয়াজ করছেন তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এক জায়গায় বসে আছেন চার পাঁচ জন আলোচনা করছেন সেখানে একজন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি দেওয়ার কেউ আছে কত বড় ডাক্তার আনবি বাবা আমেরিকায় এমন এমন রোগ এসছে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে কি হয়েছে কিছু বুঝতে পারতেছে ওদের রেগাল ফেল আরে ভাই আজকের আশ্চর্যের ব্যাপার করোনা নামটা কি হয়েছে করোনা না ওসব যা ব্যাখ্যা হচ্ছে সব ব্যাখ্যা সব উল্টো পাল্টো ব্যাখ্যা আমি সব ব্যাখ্যা নিই না কেউ বলছে করোনা মানে কয় কোরআন দন্ত নয় নামাজ আর কি রয় না করোনা নাম দিয়েছে কে আল্লাহ দিয়েছে কে দিয়েছে মানুষে দিয়েছে এ তো মানুষের দেওয়া না ভাই রে আজকের কেউ বলছে আমেরিকা বলছে এটাকে এই ভাইরাস ছড়িয়েছে কে চীন চীনের উহান প্রদেশ থেকে এই মালটা এসেছে ছড়িয়ে গেছে আজকের স্বাস্থ্য সংস্থারা বলছে তোমরা একজন থেকে আরেকজন এক মিটার কি করো দূরত্ব থাকো মাস্ক ব্যবহার করো প্রথম হয়েছিল এই ব্যক্তি থেকে ছড়াতে 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 আমেরিকা ইরান মানে দুনিয়ার যত দেশ সব দেশে বলুন এর গায়ে লাগিয়েছে এক কথা বুঝতে পারেন এ তো প্রথম এর থেকে তো ছড়িয়েছে তাই এর গায়ে লাগিয়েছে কে ইসলাম কোন ছোঁয়াচে রোগ মানে না ইসলামের রসুলের হাদিস হলো আজকে বলা হচ্ছে তোমার নাকটা বন্ধ করো মুখটা বন্ধ করো কেন তোমার মুখের হাওয়াতে তোমার নাকের হাওয়াতে আরেকজনের ভিতরে এই রোগ প্রবেশ করতে পারে আর আল্লাহ রাসূল বলছেন একজনের ঝুটা এক মুমিনের ঝুটা মুমিন অপর মুমিনের জন্য শেফা একটু জোরে বলুন আরো জোরে বলুন আপনি কাটটা নেবেন কাটটা নেবেন আগে দেখতাম ভাই আমার আব্বারা ওই ধান টান চাষ করতো গরুর মুখে ঠুসি দিত ঠুসি চেনেন না ঠুসি মুখোশ মুখোশ গরুর মুখে কি দিত কেন দিত ওজন অপরের মাল আহারে আজকে সেই মুখোশ খোদা কাদের মুখে তুলে দিয়েছে কেন হারাম মাল খাবা আল্লাহ ওই জন্য ঠুসি পরিয়ে দিয়েছে অপরের মাল খাইও না অপরের মাল খাস না আগে গরুর মুখে ঠুসি থাকতো এখন আল্লাহ মানুষের মুখে ঠুসি পরে দিয়েছে গরুর মুখে ঠুসি না দিলেও যদি আল দিয়ে যায় পরের মাল খাবে আল্লাহ বলতেছে এই তোরা হারাম মাল খাচ্ছিস ঠুসি পরে দিছি আর হারাম মাল খাস না এরপরে কি হারাম বন্ধ আছে সবে তো ঠুসি এরপরে আরো কিছু হবে আল্লাহ বেশি জানেন ভাই রে আজকের আমেরিকা আমেরিকা পৃথিবীর দাদা তো নাকি কথা বলেন না কেন ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না আমেরিকা পৃথিবীর কি দাদা আমেরিকার আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলে না আমেরিকা ইরান চীন রাশিয়া জাপান জার্মান ভাই এ বলতেছে আমার অ্যাটম বোম আছে একটা মেরে দেব কমপ্লিট
ও বলতেছে আমার ঘোড়ার ডিম আছে একটা মেরে দেব কমপ্লিট, আরেকজন বলতেছে আমার হাঁসের ডিম আছে মেরে দেব কমপ্লিট। ভাই রে আজ পর্যন্ত কেউ এই ভাইরাসের ওষুধ বার করতে পেরেছে? আপাতত বললে হবে না, আজ পর্যন্ত কেউ পেরেছে? হ্যাঁ, তাহলে এদের কোনো ক্ষমতা আছে বলে মনে হয়? আরে এদের কোনো ক্ষমতা আছে? আজকের এই দেশ যে বলছে আমার এই ক্ষমতা ওই ক্ষমতা, এত ক্ষমতা যদি তোমার থাকে এখনো পর্যন্ত ভাইরাসের কোনো ওষুধ কেন কেউ বার করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি? অতএব ক্ষমতা আমেরিকার নয়, ক্ষমতা চীনের নয়, ক্ষমতা জাপানের নয়, ক্ষমতা জার্মানের নয়, একমাত্র ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। এটা বিশ্বাস করুন। কিসের ক্ষমতা? আমেরিকা? কেন এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার করতে পারো না? এটা স্পষ্ট আল্লাহ পাকের গজব। কার দেওয়া গজব? আল্লাহ দেওয়া গজব। ভাই রে মানুষ ইচ্ছা করে মসজিদে ঢোকে না, আল্লাহ পাক এমন রোগ দিয়ে দিলেন, সরকারি বিধান হয়ে গেল, তোদের মসজিদে আর আসতে হবে না। তোর এমনি আসিস আসিস না। চার পাঁচ জুমা যখন আর কেউ নামাজ পড়তে পারতেছে না, তখন বলতেছে হুজুর যাবো। আচ্ছা ও যে বলতেছে হুজুর যাব, ওর কারণ কি বলেন উনি? কে বলতে পারে ও যে এবারে মসজিদে ঢুকতে চাচ্ছে কেন? ওরে বাবা, মসজিদে ঢুকতে চাচ্ছে এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য নয়, ও মসজিদে ঢুকতে চাচ্ছে এই জন্য করোনা যেন ওরে না ধরে। বাস্তব বলছি না বাস্তব বলছি? ও কিন্তু আল্লাহর রাজি করার জন্য যাচ্ছে না, বলো ও করোনা জানো না ধরে তাই মসজিদে যাচ্ছে ও। পাক্কা কিটিং বাস, তুই এতদিন ঢুকিস নি কেন? দরজা তো খোলা ছিল, এখন দরজা কি হয়ে গেছে বন্ধ? বলতেছে হুজুর আসবো। আর আসতে হবে না, তোরা তোদের জন্য মসজিদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আসিস নি। শবে বরাতের রাত গেল, শবে বরাতের রাত, শুধু গোপনে গোপনে বলা হয়েছে আজকের আর কোনো বাধাবাধি থাকবে না। ও আল্লাহ এত লোক, আমার মনে হয় ইমাম মসজিদ থেকে বার করতে ভালো যে ইমাম বেরিয়ে যান, ওর হাসুক এত মানুষ। আমরা আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ায় সুখ শান্তি পেয়ে কাকে ভুলে গেছি? জোরে বলতে পারলেন না? আরো জোরে বলো, বলো